নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের সুগৃহিণীরা কি করে নিজেরা বাড়িতে বসে সংসার সামলে অর্থ উপার্জন করতে পারে চলো তাহলে ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে দেখো আমার ঘরের কাজকর্ম আমি দেখাবো তার সাথে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব তোমরা তোমাদের মতামতও আমার কমেন্ট বক্সে দিতে পারো আজকে গলার অবস্থা ভীষণই খারাপ বুঝতেই পারছো নাকি নাকি কথা আসছে তো ঠান্ডা লেগেছে প্রচণ্ড এই নিয়েই ব্লগটা করছি তো চলো ব্লগটা শুরু করলাম করছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা প্লিজ সিপ স্কিপ করে দেখো না প্রথমেই আমি আজকে যে বিষয় রেখেছি বাড়ি থেকে গৃহবধূরা কি করে অর্থ উপার্জন করতে পারে প্রথমেই যে পয়েন্টটা রাখছি সেটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত বাড়ির সুগৃহিণীরা অনেকেই হস্তশিল্পে কিন্তু বেশ পারদর্শী তারা আমি দেখি ইউটিউবে অনেক ডিআইওয়াই করছে বিভিন্ন হাতের কাজ তারা এত সুন্দর করে করে সেলাই ফোড়াই এত ভালো করে করে তো এটাকেও তারা বাড়ি বাড়িতে থেকে এটাকেও তারা কিন্তু অর্থ অর্থ উপার্জনের পথ করতে পারে এখন অনেক ওয়েবসাইট আছে যেখানে এই সব হাতের কাজের জিনিস বিক্রি করে অর্থ উপার্জন করা যায় এছাড়া অনেক গ্রুপ আছে অনেক পেজ আছে সেখানে লিঙ্কে যুক্ত হয়ে সেখানে পেজে যুক্ত হয়ে কিন্তু সেগুলো অনলাইনে বিক্রি করে আমরা অর্থ উপার্জন করতে পারি এটা কিন্তু অর্থ উপার্জনের একটা বেস্ট খুব ভালো একটা উপায় আমার মনে হয় দ্বিতীয় নম্বর পয়েন্টে যেটা আমি রাখছি সেটা হচ্ছে অনেকেই আমাদের মতো সুগৃহিণীরা অনেকেই কিন্তু পড়াতে ভালোবাসে তো ঘরে বসেই তোমরা বিভিন্ন ওয়েবসাইট দেখতে পারো সেখানে বিভিন্ন সাইটের সাথে যুক্ত হয়ে অনলাইনে কিন্তু পড়াবার ব্যবস্থা আছে অনেক অল মানে ওয়েবসাইটে পাওয়া যায় অনলাইনে পড়ানোর ব্যবস্থা রয়েছে সেটাকেও তোমরা কিন্তু পেশা হিসেবে নিতে পারো তো দুটো বিষয় তোমাদের সাথে আলোচনা করলাম এরপর আমি আবার সকালের কাজ কাজকর্ম একটু বলি সকালে দেখা আজকে মেয়ে গেছে স্কুলে গেছে আজকে ওদের ফার্স্ট টুয়েলভের ক্লাস শুরু হলো প্র্যাকটিক্যাল আছে সেই জন্য গেছে তো আমি আবার গিয়েছিলাম টিফিন টিফিন দিতে সেগুলো দিয়ে এসে তারপর আমি আবার টিফিট করলাম টিফিট করে তারপরে এই ঘরে সব ক্লিনিকের কাজগুলো করছি এগুলো তো ওয়ারের কাজ দেখে বুঝতেই পারছো ভীষণ শরীর মানে খারাপ মানে সমানে ঘেমে যাচ্ছি যা গরম এই গরমে কাজ তো আর বন্ধ করলে চলবে না খালি খাওয়ার মতো পেটে ভরার মতো তো রান্না করতেই হবে কারণ খেতে তো হবেই বলো তো সেইটুখানি রান্না করেছিলাম সকালে কোনো রকমে হ্যাঁ তো এখন রান্নার কাজ কিছু বাকি আছে সেটাও করব আর এখন এগুলো ডাস্টিকগুলো আগে করে নিই তারপরে ওই কাজটা করব। তিন নম্বর পয়েন্টে যেটা আসবো অনেকেই আছো যারা আমার এই ভিডিও দেখছো তাদের মধ্যে অনেকেই আছো যারা গ্রাফিক্স ডিজাইনিংটা ভালো যেন তোমরা কিন্তু অনলাইনে ওয়েবসাইটে ফ্রিল্যান্সার ওয়েবসাইট আছে আরও অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে ফ্রি কাজ তোমরা করতে পারো গ্রাফিক ডিজাইনের উপর তো বেশ ভালো কাজ রয়েছে লোগো তৈরি করা আরও বিভিন্ন ফটোশপের বিভিন্ন কাজ কোরেলের বিভিন্ন কাজ রয়েছে তোমরা ওই ওয়েবসাইটগুলোর ওয়েবসাইটগুলোতে দেখে তোমরা কিন্তু এটাকেও পেশা হিসেবে নিতে পারো চার নম্বরে আসছি অনেকে টাইপিং যেন তো আগে তো একটা চল ছিল টাইপ শেখার তো অনেকেই এরকম টাইপ শিখেছ তো এরকম সাইট তো অনলাইনে আছে তবে সাইটগুলো কিন্তু তোমরা একটু যাচাই করে নিও অনলাইনে এরকম টাইপিং সাইট অনেক আছে কিন্তু অনেক ফেকও আছে সেগুলো একটু যাচাই করে নিয়ে দেখে নিয়ে তোমরা টাইপিং জব ডাটা এন্ট্রি জব এই সব জবও কিন্তু করতে পারো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখো আমি পাবদা মাছ করে ফেলেছি মাছটা আগে ভেজে নিয়েছিলাম তারপর একটু সর্ষে দিয়ে করছি তো আবার আর বের জন্য একটু সর্ষে দিয়ে করছি আর সকালে নীলাদ্রিকে করে দিয়েছি হচ্ছে এমনি পাতলা জিরে দিয়ে আর একটু আজকে আলু দিয়েছি তো যদিও ভালো লাগে না খেতে কিন্তু ও তো সর্ষে দিয়ে খাবে না সেই জন্য ওকে সর্ষে দিয়ে দিয়ে দিই আর তবে বলেছিলাম পোস্ত দিয়ে করবো কি না তো না করেছে এমনি হালকাই করে দিতে বললো তো দিয়েছি হালকা করেই করে দিয়েছি তো আমাদের জন্য আজকে একটু সর্ষে দিয়ে বেশ ভালো ঝাল ঝাল করে করেছি আমার কিন্তু খেতে বেশ ভালো লেগেছিলো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম একটু লালচে লালচে হয়েছিল ভালোই হয়েছিল খেতে আজকে একদম সিম্পল রান্না করেছি সর্ষে দিয়ে দিয়ে করেছি পাবদা মাছ আর করেছি আলু ভাজা আর ডাল ডালটা একটু ঘন করে করেছি আমার মুসুর ডাল না পাতলাও ভালো লাগে খেতে আর ঘনটাও বেশ ভালো লাগে আর এইটুকুনি ভাবিনি করতে পারবো এত শরীর খারাপ লাগছিলো তবু কোনো রকমে জোর জার করে আর কি করেছি কি করব। তো দেখো আলুটাও ভাজা হয়ে গেছে এরপরে হচ্ছে ডালটা ডালটা আর প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর শুধু সোমবার দেব ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর চলে এসেছ আশা করব। আজকের ভিডিওটা কিছুটা হলেও কাজে লেগেছে আজকে আমি বলবো আজকের ভিডিওটা তো প্রত্যেকটা গৃহবধূর আমার মনে হয় কাজে লাগবে যে আজকে যে টিপসগুলো আমি দিচ্ছি সেই টিপসগুলো প্রত্যেকটা গৃহবধূর কাজে লাগবে তো তোমরা আশা করব তোমরা আজকের ভিডিওটা দেখে একটা লাইক করবে আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো এরপর আসি নেক্সট পয়েন্টে আমি ইউটিউবে দেখি অনেক অনেক গৃহবধূরা রয়েছে আমার অনেক বন্ধুরা রয়েছে যারা এত সুন্দর রান্না করো তোমরা তোমরা এই রান্নাটাকেও কিন্তু পেশা হিসেবে বেছে নিতে পারো এখন অনেক বাড়িতে আছে জানো যারা হোম ডেলিভারির রান্না খায় আমার বাপের বাড়িতেই তো বা মা আর ভাই আর কেউ নেই মারা হোম ডেলিভারি খায় এরকম অনেক বৃদ্ধ বৃদ্ধা আছে যারা হোম ডেলিভারি খায় তাদের করার কেউ নেই তারা হোম ডেলিভারিতেই অভ্যস্ত অনেক অফিস আছে যেখানে তারা শুধু টিফিনটা নেয় হোম ডেলিভারির থেকে তো তোমরা এটাকেও কিন্তু বিজনেস হিসেবে হিসেবে নিতে পারো ভীষণ ভালো একটা বিজনেস আর নিজেদের অনেক হাতের কত গুণ তোমরা সবাইকে তুলে ধরতে পারবে বলো আর এটা থেকে একটা বেশ ভালো অঙ্কের টাকা কিন্তু উপার্জন হয় এছাড়া যারা পড়াতে ভালোবাসো আমি একটা অনলাইনের পড়ানোর কথা বললাম এছাড়া তোমরা বাড়িতে টিউশন করতে পারো তোমরা বাড়ির যদি বাইরে না বেরোতে চাও তোমরা যাদের পড়াতে চাও তাদের বাড়িতে আসতে বলতে পারো বাড়িতে আসলেও তোমরা পড়িয়ে দিলে এটাকেও তোমরা কিন্তু একটা পেশা হিসেবে নিতে পারো হোম টিউশন ভীষণ ভালো নিজের অভিজ্ঞতা অনেক বাড়ে আর নিজের বিদ্যাটা সবার মধ্যে বিলিয়ে দেওয়ার মধ্যেও কিন্তু অনেক আনন্দ আছে যেটা আমার মনে হয় আর এটা থেকেও একটা ভালো অর্থ উপার্জিত হয় আজকের মোটামুটি টিপসগুলো তোমাদের পড়লাম কেমন লাগলো অবশ্যই একটু জানিও আর তোমাদের সাথেই টিপস শেয়ার করতে করতে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল এদিকে টপটা পরিষ্কার করে নিচ্ছি একদম ভালো করে পরিষ্কার না করলে না আমার একদম মানে শরীর দিচ্ছে না তবুও আমি পরিষ্কার করছি কারণ আমি গিয়ে এখন স্বস্তিতে যে একটু যে বসবো সেটা বসতে পারবো না মাথার মধ্যে খালি গুড় গুড় করবে যে রান্নাঘর পরিষ্কার হয়নি এটা পরিষ্কার হয়নি তার থেকে যতই কষ্টই হোক না কেন এগুলো পরিষ্কার করে তারপর একবারে গিয়ে একটুখানি চা নিয়ে বসবো তারপর ঘরটা ঝাড় দেওয়া আছে সেটা ঝাড় দিতে হবে একবার দিয়েছিলাম তো এখন একটু ভালো করে সকালে তো আর ভালো করে দেওয়া হয় না এখন একটু ভালো করে দেবো তো দেখো মায়ের মধ্যে একটু চাও খেয়ে নিয়েছি আর তারপরে ঘরটাকে ছাড় দিয়ে নিচ্ছি ভালো করে বাইরেটাকে সমস্ত জল টল দিয়ে পরিষ্কার করে নেব আর এই ঘরটা অনেকটা বড় তো এই ঘরটা ছাড় দিতে না বেশ সময় লাগে আর এই সময়টা না মানে গরমকালে ছাড় দেওয়া মানে খুব কষ্ট মানে ফ্যান বন্ধ করে ছাড় দিতে হয় তো মানে ছাড় দিতে যে কি কষ্ট লাগে প্রচণ্ড কষ্ট লাগে তো এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল আর ওইগুলো সকালেই মোটামুটি ছাড় দিয়েছিলাম এখন আর ওগুলো দেবো না আর এখন স্নান টান করে আরেকবার সকালে একবার স্নান করেছি স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর এখন স্নান করে এখন একটু জল খেয়ে নিলাম এরপর তোমাদের সাথে দেখা হবে এবার বি একদম বিকেলবেলা বিকেলবেলা আজকে আর কিচ্ছু রান্না করতে ইচ্ছেই করছিল না তো নীলাদ্রিকে বললাম আসার পর তো আজকে না একটু বিরিয়ানি নিয়ে এসো বাইরে থেকে আর আমার কিছু করতে ইচ্ছে করছে না তো দেখলাম রাজি হয়ে গেল তিনজনেই নিয়ে এসছে বিরিয়ানি তিনজনের জন্য তো রাত্রেটা কিন্তু বেশ ভালোই কাটলো আর আমার খুব আনন্দ হচ্ছিল আজকে রাত্রিবেলা রান্না করতে হবে না তো চলো বন্ধুরা বিরিয়ানি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ছোট্ট একটা কমেন্ট করে তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা